হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ট্রান্সফরমারের নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ট্রান্সফরমারের নো লোড টেস্টের উপর এর আগে আমি একটি বেসিক ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। তো দেখুন এই কনসেপ্টটি বোঝার জন্য, তো এখানে দেখুন বিভিন্ন রকম ডাটা দেওয়া আছে আমার, প্রাইমারি ভোল্টেজ দেয়া, সেকেন্ডারি ভোল্টেজটা দেওয়া আছে, প্রাইমারি কারেন্ট দেয়া, আর পাওয়ার ইনপুটটা দেয়া 30 ওয়াট, আর হচ্ছে ফাইন্ড দ্য ফলোয়িং দ্য টার্নস রেশিও দ্য ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, এরপরে ওয়ার্কিং কম্পোনেন্ট, এই নো লোড কারেন্টেরই ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা, এরপরে চাইছে আয়রন লস, এবং ডাটা দেওয়া আছে আরেকটা রেজিস্ট্যান্স অফ দি প্রাইমারি ওয়াইন্ডিং ইজ ইকুয়াল টু 0.6 ওহম। তো দেখুন আমি সরাসরি আলোচনা শুরু করতেছি। এখানে কিন্তু কোশ্চেনে কিন্তু আমার বলেই দিছে এটা নো লোড টেস্টের ম্যাথ, ঠিক আছে? আমি কিভাবে বুঝবো যে কোশ্চেনে উল্লেখ করা থাকবে? এখানে বলেই দিছে এটা নো লোড টেস্ট। তবে একটা কনফিউশন আছে, গত ক্লাসে আমি যেটা বলেছিলাম যে আমার নো লোড টেস্টের জন্য টিপিক্যালি আমরা যে কাজটা করি, যে হাই ভোল্টেজ সাইডটাকে আমরা ওপেন করি, ঠিক আছে? টিপিক্যালি এটা পরীক্ষামূলকভাবে আমরা যে কাজটা করি, হাই ভোল্টেজ সাইডটাকে আমরা ওপেন সার্কিটেড করে আমরা লো ভোল্টেজ সাইডটাতে ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার এগুলো লাগাই, ঠিক আছে? ঠিক আছে, আমার কথা আমি ঠিক আছে এইভাবেই আমি মানে সম্মতি দিলাম, বাট একটা কোশ্চেন এখানে আছে, ঠিক আছে? যদি যদি সেটা হয় তাহলে কি আমাদের কোশ্চেন অনুযায়ী কি আমাদের এখানে যে কোশ্চেনটা দেয়া আছে সেটা অনুযায়ী কি আমার ডাটা কি মানে সেভাবে কি ফ্রেন্ডলি? আপনারা একটু ভালো করে দেখুন, এখানে দেওয়া আছে প্রাইমারি ভোল্টেজটা দেওয়া আছে এবং প্রাইমারি কারেন্টটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে প্রাইমারি কারেন্ট দেওয়া আছে এবং পাওয়ার ইনপুটটা দেওয়া আছে। তো পাওয়ার ইনপুট মানে কি, আমি তো অবশ্যই প্রাইমারি দিয়ে আমি পাওয়ারটা ইনপুট করাবো। দ্যাট মিনস এখানে কিন্তু বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে, আমাদের 220 ভোল্ট হাই ভোল্টেজ সাইড যেটা, এটা দিয়ে আমি কি করতেছি যে আমি রিডিংটা পাচ্ছি, এবং লো ভোল্টেজ সাইডটাকে আমরা ওপেন সার্কিট করতেছে, অর্থাৎ টিপিক্যাল আমার যে কন্ডিশনটা সেটা কিন্তু এখানে মানতেছে, ঠিক আছে? টিপিক্যালি যে কন্ডিশন, তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এই জিনিসটা আলাদাভাবে এখানে আলোচনা করলাম এই জন্যই যে কোনো কোনো সময় এই যে টিপিক্যালি আমরা যে ঘটনাটা ঘটায় থাকি, মানে গত ক্লাসে থিওরি অনুযায়ী যেটা আলোচনা করেছিলাম, টিপিক্যালি যেটা হয় সেটা কিন্তু ব্যতিক্রম হলেও হতে পারে, ঠিক আছে? সো আমি একটু কোশ্চেনটা ফার্স্ট অফ অল ভালো মতো নোটিস করব, ঠিক আছে? সো আমাদের কোনো সমস্যা নাই, এখানে প্রাইমারি হাই ভোল্টেজ সাইড থেকে আমি ইয়া নিচ্ছি, রিডিং নিচ্ছি, আর লো ভোল্টেজ সাইডটাকে ওপেন করতেছি। এখান থেকে আমি বুঝতে পারলাম যেহেতু প্রাইমারি সাইডে আমি এই যে ওয়াট মিটার রিডিং পাইছি, কারেন্ট পাইছি এবং ভোল্টেজ পাইছি, সো নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। সো আমি এখন দেখুন আমি ইয়ে শুরু করতেছি, ফার্স্টে আমার টার্নস রেশিও চাইছে, তো এটা খুবই সিম্পল। টার্নস রেশিওটা আমার কত, টার্নস রেশিওটা যদি আমি করতে চাই, অর্থাৎ প্রাইমারি বাই সেকেন্ডারি করে দিব, তাহলে N1/N2, যেখানে ওয়ান দ্বারা আমি প্রাইমারি বুঝাইলাম আর টু দ্বারা আমি সেকেন্ডারি বুঝাইলাম, তো এটাই তো আমার টার্নস রেশিও। তো এটা তো আমরা সবাই জানি N1/N2, এখানে আমার ক্লু দেওয়া আছে হলো ভোল্টেজে, দেখুন দুটো ভোল্টেজই আমার জানা, প্রাইমারি এবং সেকেন্ডারি, তাহলে সিম্পলি এখানে হবে হচ্ছে 220/110, ঠিক আছে? কোনো ঝামেলা নাই। এই যে এই টার্নস রেশিওটা, এটা কিন্তু সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, এগুলো এই যে এখানে বলে দিচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার যতটা ইজিভাবে আমরা বের করতে পারি, থ্রি ফেজ ট্রান্সফর্মারে কিন্তু এতটা ইজি না। সেক্ষেত্রে আমাদের ওই যে ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা কী টাইপের কানেকশনে আছে সেটার উপর কিন্তু আমাদের টার্নস রেশিওটা ডিপেন্ড করে। সো সমস্যা নাই, এরপরে আমার থ্রি ফেজ ট্রান্সফর্মারের উপরেও ক্লাস থাকবে, তখন আপনারা বুঝতেই পারবেন আসলে এই জিনিসটা কীভাবে চেঞ্জ হবে। আর সিঙ্গেল ফেজে তো আসলে লাইন ভোল্টেজ বলে আলাদা কোনো ইয়ে নাই, ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজ তাই, যার কারণে এটা ক্লিয়ারলি ভোল্টেজ দুইটার রেশিও করে দিলেই হয়ে যায়। যেহেতু আমরা এর আগেও আমরা অসংখ্যবার করেছি যে এন এর সাথে ভোল্টেজের সম্পর্ক আমার হচ্ছে সমানুপাতিক, দ্যাট মিনস এটা হবে টু, সিম্পলি এটা হবে টু, ব্যাস হয়ে গেল, 1 নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখুন, এখানে কি বলছে, দ্য ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, ফাইন। তো ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট আর এই ওয়ার্কিং কম্পোনেন্ট, এটা কিন্তু গত ক্লাসে আমি আলোচনা করেছি, তো সেটা পেতে হলে আগে ফার্স্ট অফ অল আমাদেরকে যে ফর্মুলাটা ফলো করতে হবে, আমরা ওয়াট মিটারে যে রিডিংটা পাইছি, অর্থাৎ পি, ওয়াট মিটারের যে ওপেন সার্কিট রিডিংটা পাইছি সেটা হচ্ছে পি মনে করলাম, আর ওয়াট মিটারের প্রাইমারি সাইডে ওয়াট মিটার লাগাইছি, যেহেতু এই কোশ্চেন অনুযায়ী বুঝতেই পারছি, তাহলে V1 ইন্টু I0 নো লোড কারেন্ট যেটা,
তাহলে এখানে কিন্তু এটা এই প্রাইমারি কারেন্টটাই নো লোড কারেন্ট হিসেবে বিবেচনা হবে। কেন? কারণ বলেই দিছে এখানে কোশ্চেনে যে ইন নো লোড টেস্ট অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্য ফলোয়িং টেস্ট দ্যাট ওয়ার অবটেইনড, ঠিক আছে? অর্থাৎ নো লোড টেস্টে আমি এই 0.5 অ্যাম্পিয়ারটা পাইছি, দ্যাট মিনস এই আই নটের ভ্যালুটা বেসিক্যালি হবে আমার এই 0.5 অ্যাম্পিয়ার। আমি একটু সাইডে একটু সার্কিটটা আঁকাই, কারণ এটা ইম্পর্টেন্ট সার্কিটটা আসলে বোঝাটা। আমি একটু সার্কিটটা এখানে আঁকাই, ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা প্রাইমারি সাইড, আর এখানে আমার এটা হচ্ছে আমাদের আরসি রেজিস্ট্যান্স, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, তার আগেও আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্লাস ছিল, তো সেগুলো অনুযায়ী আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার জেএক্সএম, জেএক্সএম আর এই সাইড দিয়ে আরো অংশ আছে, বাট এই সাইডের অংশতে কোনো কারেন্টই যাবে না, ঠিক আছে? যার কারণে আমি এই দিক দিয়ে এই এই যে এই রেজিস্ট্যান্সটা এই যে এই রেজিস্ট্যান্সটা ভ্যালু কিন্তু দিয়ে দিচ্ছে যে 0.6 ওহম। তাহলে এটা একটু সুন্দর করে লিখে নিই আমরা, কি বলেন? 0.6 ওহম, ফাইন। আর এদিক দিয়ে আমি 220 ভোল্ট প্রাইমারি ভোল্টেজ আমি দিচ্ছি, পাওয়ার পাইছি। পাওয়ারটা আর কোশ্চেনে এইখানে সার্কিটটা আর উল্লেখ করলাম না, জাস্ট এটা অনুযায়ী আমাদের এই যে কারেন্টটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস এই যে এই দিক দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে এই কারেন্টটা হচ্ছে আমার 0.5 অ্যাম্পিয়ার, আই নট, যেটাকে আমরা সিম্পলি বলতে পারি আই নট। এখন এই আই নটটা আমার দুই দিকে ভাগ হবে, একদিকে চলে যাবে আমার কত, আরসির দিকে চলে যাবে আমাদের ওয়ার্কিং কারেন্ট IW, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ওই জিনিসটাই, আর এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাবে আমার রিয়াকটিভ পার্টের কারেন্টটা, যেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট, ঠিক আছে? IMU বা IM দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? তো এগুলো অনুযায়ী আমার দেখুন পি পাইছি আমি এখানে, অবশ্যই পি আমার পাইছি এখানে, যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো পি V1টা হচ্ছে এই 220 ভোল্ট, আর আই নটটা হচ্ছে এই 0.5 অ্যাম্পিয়ার, আর কস ফাই নট এটা আমরা আপাতত জানি না, সো আমি আপাতত এটা কস ফাই নট হিসেবেই রেখে দিলাম। এখন আমরা একটু ডাটাগুলো বসাবো। পি এর ভ্যালু হচ্ছে আমার কত, 30 ওয়াট, তাহলে এই যে 30 ইজ ইকুয়াল টু V1 কত, V1 হচ্ছে প্রাইমারি ভোল্টেজ 220 ইন্টু আই নট, আই নটটা দেওয়া আছে এই যে 0.5, নো লোড কারেন্ট যেটা, আর আমরা এখানে বের করবো হচ্ছে কস ফাই নটের ভ্যালুটা, ঠিক আছে? তাইলে আমার কস ফাই নটটা আগে বের করে নেই, তারপরে আমরা দেখি। তাহলে এটা এটার জন্য আমি একটু ক্যালকুলেটার ইউজ করতেছি, 30 ÷ 220 ÷ 0.5, কস ফাই নটের ভ্যালুটা 3/11 আসে, মানে 0.2727, 0.2727। জাস্ট কস ফাই নট হলে কিন্তু আমার হবে না, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমার ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্ট এগুলো বের করার জন্য আমার সাইন উপাংশটাও লাগে। সো এখান থেকে আমরা সাইন ফাই নটটাও বের করে নিব। তো সাইন ফাই নটটা কস ফাই নট থেকে দুইভাবে বের করা যায়, এটা আপনারা সবাই জানেন। একটা হচ্ছে সিম্পলি ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে আমি সাইন ফাই নট ওইভাবে বের করতে পারি, অথবা ফাই নট ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এত তাহলে ফাই নটের ওখান থেকে ক্যালকুলেটারে একটা অ্যাঙ্গেল আসবে, সাইনের জায়গায় এটা বসাই দিলে সাইন ফাই নটও বের হয়ে আসবে, ঠিক আছে? সো আমি দেখুন সরাসরি আমি ক্যালকুলেটারের মাধ্যমে এটা বের করে নিচ্ছি, কস ইনভার্স অ্যান্সার, এরপর হচ্ছে সাইন অ্যান্সার। তো সাইন ফাই নটটা আমার মোটামুটি আসতেছে 0.9621-এর মতো, 0.9621। তাহলে এখন এই ডাটাকে ইউজ করে আমি এখন ম্যাগনেটাইজিং কারেন্টটা বের করবো। ম্যাগনেটাইজিং কারেন্ট আমাদের হচ্ছে IMU ইজ ইকুয়াল টু সিম্পলি আমাদের কত, আই নট সাইন ফাই নট, তাই না? গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যেটা, তো সেই ফর্মুলাটা আমি এখানে ইউজ করে দিব, আই নট সাইন ফাই নট। তো সব কিছুরই আমার ভ্যালু জানা আছে, দেখুন আই নটের ভ্যালুটা হচ্ছে, আই নটের ভ্যালুটা হচ্ছে কই, এই যে 0.5 হচ্ছে আই নটের ভ্যালু, আর সাইন ফাই নট মাত্র পাইলাম, এটা আমি একটু ক্যালকুলেটার সরাসরি বসিয়ে দেবো, জাস্ট 0.9621-এর সাথে আমি গুণ করে দিব হলো আমার কত আছে 0.5,
0.4481 ampere, 0.48 লিখলাম, ঠিক আছে, 0.48 ampere হচ্ছে আমার ম্যাগনেটাইজিং কারেন্ট। ফাইন, আমরা এটা পাইলাম। এরপর আমরা দেখি একটু, আই তিন নাম্বারটাই আমার ওয়ার্কিং কারেন্টটা চাইছে, সো তিন নাম্বারটা আমি একটু সলভ করি। তিন নাম্বারটার ফর্মুলা কি হবে? তিন নাম্বারটা আমার হচ্ছে IW ওয়ার্কিং কারেন্ট, এটা হচ্ছে আমার ফর্মুলা কি, জাস্ট এই জায়গাটায় আই নট কস ফাই নট হয়, ঠিক আছে। তাহলে এখন আই নটের ভ্যালুও জানা, কস ফাই নটের ভ্যালুও জানা। কস ফাই নটের ভ্যালু কত? এই যে 0.2727, তাই 0.2727 এর সাথে মাল্টিপ্লাই করে দিব আমি অবভিয়াসলি আমার 0.5, তাহলে 0.13635, 0.14 বলতে পারি, যা সেইটাই লিখতেছি, 0.14 ampere হয়ে গেল। তিন নাম্বারটা হয়ে গেল। এবার আমার চার নাম্বারে কি চাইছে? চার নাম্বারে চাইছে হইলো আয়রন লস। তাহলে এটা এখন কিভাবে বের করব? তো আয়রন লস বের করার জন্য আমার ক্লু দিয়ে দিছে, দেখুন, আমার পাওয়ার ইনপুট মানে টোটাল পাওয়ার এখান থেকে আমার লাগতেছে হইলো 30 ওয়াটের মতো। এখান থেকে আমার সাপ্লাই করা লাগতেছে কত? 30 ওয়াটের মতো। তার ভিতরে আমার এখানে কিন্তু কিছু লস হচ্ছে, যেহেতু আমার রেজিস্ট্যান্সের মান দিয়ে দিছে, সো আমি এই লসটাকে একটু চিন্তা করবো, এই যে কপার লস, নো লোড কপার লস, যেটাকে আমরা বলি হচ্ছে নো লোড কপার লস। তো আমি পি কপার দ্বারাই এখানে প্রকাশ করলাম। তো কপার লসের ফর্মুলা আপনারা সবাই জানেন, যেহেতু সিঙ্গেল ফেজ, সো এখানে হবে হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে আই নট স্কোয়ার ইন্টু আর, তাহলে আই নট হচ্ছে 0.5, তাহলে 0.5-এর উপর স্কোয়ার ইন্টু এই আটটা কত? এই আটটা হচ্ছে 0.6, অনেক ছোট একটা ভ্যালু আমরা পাবো। এই ছোট ভ্যালুটার কিন্তু অনেক সিগনিফিকেন্স, গত ক্লাসে বলেছিলাম আমি 0.15 ওয়াট। এখন আপনারা একটু ভালো মতো ভ্যালুটা, এটা দুইটা এক রকম, এই সাইডটা সার্কিটের পার্ট, ঠিক আছে। এখন আপনারা যদি একটু ভ্যালুটাকে একটু ভিজুয়ালাইজ করেন, কপার লস হচ্ছে 0.15 ওয়াট, আর পাওয়ার ইনপুট অবশ্যই সেটা হচ্ছে নো লোড টেস্ট কন্ডিশনে। সেকেন্ডারিতে তো কোনো লস নাই, কেননা সেকেন্ডারি সাইট ওপেন, যেটা গত ক্লাসেও বলেছিলাম, অর্থাৎ আমার এখানে শুধুমাত্র বিদ্যমান হচ্ছে নো লোডে আমার কপার লস এবং আয়রন লস। তাই টোটাল নো লোড লসটা আমার জানা আছে এই 30 ওয়াট, তাহলে সেইটা থেকে জাস্ট কপার লসটা মাইনাস করলেই তো আমি আয়রন লস পেয়ে যাব, যেটা আমার চাইছে। অর্থাৎ আমি পি কোর লস, কোর লসকে পিসি দ্বারা প্রকাশ করা যায় বা পি কোর দ্বারা প্রকাশ করা যায়, হোয়াট এভার। তো এটা বেসিক্যালি হবে হচ্ছে টোটাল নো লোড লস হচ্ছে আমার কত? 30, সেখান থেকে আমার মাইনাস করে দিতে হবে কত? 0.15 হয়ে গেল। তাহলে আমার কত আসতেছে দেখুন, 30 থেকে 0.15 বাদ দিলে 30 মাইনাস 0.15 29.85 মনে হয়, 29.85 ওয়াট। দেখুন, গত ক্লাসে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে এখানে তো আমার এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেয়া আছে, যার জন্য আয়রন লসটা আমি এটা থেকে মাইনাস করে আমি পেয়ে যাচ্ছি। বাট গত ক্লাসে আমি যখন বেসিকটা দেখিয়েছিলাম, বেসিক ক্লাসটা, সেখানে কিন্তু আমরা এটাকে নেগলিজিবল চিন্তা করেছিলাম, এবং বাস্তবিক অর্থে এখানে যে ভ্যালু দেওয়া আছে সেটা অনুযায়ী কিন্তু এই ভ্যালুটা আলটিমেটলি নেগলিজিবলই। দেখুন, টোটাল নো লোড লস হচ্ছে 30 ওয়াট, তার ভিতর আমার নো লোড কভার লস অনলি 0.15 ওয়াট, কেননা নো লোড কারেন্টও কম, সেটার উপর স্কোয়ার হয়ে একের থেকে কম, সেটার উপর স্কোয়ার হয়ে ভ্যালু আরও ছোট হচ্ছে, তার সাথে আমার রেজিস্ট্যান্সে একের থেকে ছোট, তাহলে আলটিমেটলি পুরো রেজাল্টটা কম আসতেছে, ঠিক আছে। তাইলে এইখানে কিন্তু এই জিনিসটা ভালো মতো একটু ভিজুয়ালাইজ করতে হবে। তো গত ক্লাসে আমি এই জিনিসটা বলেছিলাম, যে কারণে আমরা এটাকে নেগলিজিবল চিন্তা করে আমি এই 220 ভোল্ট এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অলমোস্ট বলতে পারি, ঠিক আছে।
যদি আপনি মনে করুন যে 0.6 ইন্টু 0.5 এই দুটো গুণন করেন, ঠিক আছে, 0.6 ইন্টু 0.5, তাহলে তো ভোল্টেজ, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আপনি পেয়ে যাচ্ছেন 0.3, 220 হচ্ছে এখানে, তাই 220 মাইনাস 0.3। আর এখানে কিছু আছে যে লিকেজ রিয়াক্ট্যান্সটা যদিও এখানে ভ্যালু দেয় নাই, কিছু ভ্যালু আছে, যাক যাই হোক ওটা দিয়ে খুব একটা বেশি ডিফার করবে না। আপনি যে ভোল্টেজ ড্রপ যেটা আমি বলতেছি 220 মাইনাস 0.3, এটা মাইনাস করলে অ্যাকচুয়ালি আসে 219.7। 219.7 আর 220-এর মধ্যে কতটাই আর তফাত, সেই কারণে আমি কিন্তু গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমার এই জায়গাটাকে নেগলিজিবল ধরে এইটাকে আলটিমেটলি এই ভোল্টেজের অলমোস্ট ইকুয়াল ধরে আমরা অ্যাজাম্পশন করতে পারি। তো সেটা কাজে লাগবে বেসিক্যালি হচ্ছে যেখানে আমার এইরকম যে 0.6 এই ভ্যালুটা দেয়া থাকবে না, তখন কিন্তু আমার এই আয়রন লসটা এভাবে আমার চিন্তা করতে হবে। তখন এই যে আয়রন লসটা বেসিক্যালি হবে হচ্ছে হয়তো এই 29.85 পুরোটা আসবে না, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে, টোটাল ভোল্টেজ কত এই আরসি আগে বের করতে হবে, তারপরে IW² ইন্টু আরসি করে আমি কোর লসটা আমি বের করে ফেলতে পারি। তো এই সিস্টেমে সেক্ষেত্রে হিসাব করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।